নমস্কার। এই সপ্তাহে দুটি দেশের স্বাধীনতা দিবস পালন হলো। এক 15ই আগস্ট আমাদের তো স্বাধীনতা দিবস ছিল, আর 14ই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। ব্রিটিশ রাজ ভারতে শেষ হলো, ইন্ডিয়া দুটো দেশে ভাগ হয়ে গেল, এক ভারত আর এক পাকিস্তান। তাই গত 65 বছর ধরে পাকিস্তান আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ। প্রতিদ্বন্দ্বিতার কথাতেই যখন এলাম, তখন আমার হঠাৎই মনে হলো, আমরা যখন কোনো প্রতিযোগিতায় যাই তখন মনকে জেতার জন্য খুব শক্ত করতে হয়, খুব চাপের মধ্যে থেকেও মাথা ঠান্ডা রাখতে হয়। যে খুব চাপের মধ্যে থেকেও নিজেকে কুল রাখতে পারে, যার মধ্যে রয়েছে কিলার ইনস্টিংক্ট, সেই কিন্তু প্রতিযোগিতায় জেতে। তোমাদের কি মনে হয়, স্বাভাবিক জীবনেও কি কিলার ইনস্টিংক্টের খুব প্রয়োজন? তোমাদের মতামত অবশ্যই আমাকে লিখে জানিও। চলো আর কথা বাড়াবো না, যাবো আজকে প্রথমার রান্নাঘরে, দেখি শেফ রঙ্গনদা আজকে আমাদের জন্য কি বানাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের রান্নাবান্না নিয়ে গোটা সপ্তাহ জুড়েই সেই সব রান্নাবান্নার স্বাদ তোমাদের কাছে তুলে এনে দিচ্ছি। আর আজকেও থাকছেন আমাদের সঙ্গে রঙ্গনদা, রঙ্গন নিয়োগী কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিসেসের কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ, এবং তিনিও আজকে আমাদের একটা প্রাদেশিক রান্নাই শেখাচ্ছেন। কোন প্রদেশের রান্না, কি বা তার নাম? এটা হচ্ছে গোয়ান আইটেম, এর নাম হচ্ছে প্রন বালচাও, কিন্তু এটা থ্রুআউট ওয়েস্টার্ন ইন্ডিয়া খুব পপুলার, স্পেশালি মহারাষ্ট্রে। তো এইটা করতে যা যা লাগে, চিংড়ি মাছ, এটা আমি গলদা চিংড়ি নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, চারমগজ বাটা, শাহমরিচ গুঁড়ো, ওস্তা সস, ভটকা, পোস্ত বাটা, চিনি, সাদা তেল। তো শুরু করা যাক। ফ্রাইং প্যানে একটু তেল দিতে হবে সামান্য। এই তেলটায় আমরা একটু রসুন বাটা দেবো, একটু পেঁয়াজ বাটা দেবো। চিংড়ি মাছটা আমরা ডিপ ফ্রাই করবো না শক্ত হয়ে যাওয়ার জন্য, এটাকে আমরা একটু তেল আর ভদকা দিয়ে পোচ করব। তো এবার আমরা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু শাহমরিচ দিয়ে দেবো। এবার আমরা এতে ভদকাটা দিয়ে দেবো। ও আই লাভ দিস, পুরো ভদকাটা জ্বলে যাবে, ততক্ষণে চিংড়িটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মানে একটা বান্ড ইয়ে এসে যাবে, ভদকাটা পুরো জ্বলে গেল। ওকে, যতক্ষণ জ্বলো ততক্ষণ আগুন। এবার আমরা এখানে চারমগজ আর পোস্তটা গুলে নিয়ে দিয়ে দেবো জল দিয়ে এর মধ্যে। একটু নুন লাগবে, শাহমরিচ লাগবে, একটু চিনি লাগবে, একটু জল লাগবে। এবার একটু ওস্তা সস দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে। হ্যাঁ, এবার দেখে নেওয়া যাক কি অবস্থা রয়েছে এটা। বাহ, এটা খুব সুন্দর ফুটে গেছে, তেলটাও চলে এসেছে পুরো উপরে, তেলটাও উপরে ভেসে ভেসে উঠেছে। এবার আমরা এটাকে নাবিয়ে নিতে পারি। আমরা জানতাম পোস্ত মোটামুটি মানে বাঙালিদের শান, কিন্তু গোয়ানরাও যে পোস্ত দিয়ে এত সুন্দর চিংড়ি মাছ বানাতে পারে সেটা কিন্তু জানা ছিল না। প্রন বালচাও রেডি। প্রন বালচাও, উপকরণ গলদা চিংড়ি, বাটা, রসুন বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা, শাহমরিচ গুঁড়ো, উস্টার সস, ভদকা, নুন, চিনি, সাদা তেল। প্রণালী, গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে গরম করে নিন। গরম তেলের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নেড়ে চিংড়ি মাছটা দিন। এতে অল্প নুন, শাহমরিচ গুঁড়ো ও ভদকা মিশিয়ে পোচ করে নিন। একটি বাটি নিয়ে তাতে চারমগজ বাটা ও পোস্ত বাটা জল দিয়ে মিশিয়ে এই মিশ্রণটি ফ্রাইং প্যানে দিন। পরিমাণ মতো চিনি, নুন, শাহমরিচ, জল, উস্টার সস মিশিয়ে ফ্রাইং প্যানে ঢাকা দিন। মিনিট 2 পর ঢাকা খুলুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। তৈরি প্রন বালচাও। খুব 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 ভালো হয়েছে, ফাটা ফাটি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন রঙ্গনদা। এরকমভাবেই আমাদের বিশেষ বিশেষ সপ্তাহগুলোতে তুমি বিশেষ বিশেষ রান্না শিখিয়ে আরও শ্রীবৃদ্ধি করো প্রথমার রান্নাঘরে, এটাই আমরা আশা করব। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দেব দাগের জম, কিন্তু সারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহায় মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার।
আমাদের এই প্রাদেশিক রান্নার বিশেষ সপ্তাহ তোমাদের কেমন লাগছে সেটা তো জানাবেই, সেই সঙ্গে আমরা যে বিশেষ বিশেষ সপ্তাহগুলো তোমাদের উপহার দিচ্ছি সেগুলো তোমরা কতটা পছন্দ করছো আমাকে লিখে জানাবে, সেই সঙ্গে আর কোন কোন ধরনের রান্নার উপর বিশেষ বিশেষ সপ্তাহ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আবদার করে চিঠি লিখে জানিও, সবটাই মেটানোর চেষ্টা করবো।